সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডিএশ খবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি লাফলি আক্তার ওখিয়া টেকনা রোহিঙ্গা ক্যাম্পে নিষিদ্ধ হলো সাতচল্লিশটি এনজিওর সব ধরনের কার্যক্রম আব্দুল রাজ্জাক বুরুচিপ চট্টগ্রাম বিভাগ মায়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে নানামাত্রিক কাজ করে যাচ্ছে দেশি বিদেশি প্রায় দুশো পঞ্চাশটি এনজিও এগুলোর মধ্যে একটি অংশ এনজিও ব্যুরোর অনুমোদিত সাপেক্ষে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে এলেও বেশ কিছু এনজিও কোনো অনুমোদন ছাড়াই কাজ করে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে ধর্মীয় ও রাজনৈতিক উস্কানি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে এ পর্যন্ত রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করা সাতচল্লিশটি এনজিওকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর এখনও বেশ কয়েকটি চিহ্নিত এনজিও তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে দেশি বিদেশি সুনামখ্যাত এনজিওর প্রতিষ্ঠানের পাশাপাশি রোহিঙ্গাদের কেন্দ্র করে কক্সবাজার এলাকায় এখন বাহারি কর্মসূচি নিয়ে তৎপর রয়েছে ভুই ফোর কিছু এনজিও আর এসব এনজিওর পেছনে স্টেশন হিসেবে কাজ করছে শত শত সাংবাদিক কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক ও তথাকথিত বিশেষজ্ঞরা যাদের অধিকাংশ সংশ্লিষ্ট কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই আর এভাবে চলছে কোটি কোটি ডলারের এনজিওর বাণিজ্য এদিকে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের টেকনাফ ও উখিয়া উপজেলার লেদা মুছুনি বাহারছড়া কুতুপালং ও বালুখালী এলাকায় আশ্রয় দেওয়ার পর থেকে একটি গোষ্ঠী ব্যবসায়িক ফায়দা লুটছে বলে মনে করেন স্থানীয়রা আর সে জন্য কারণে ও কারণে গেল বছর ধরেই অব্যাহত রয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা রোহিঙ্গাদের সেবার নামে সীমান্ত এলাকায় আসে নিষিদ্ধ ঘোষিত এনজিও ইসলামিক আন্তর্জাতিক ত্রাণ সংস্থা আইআইআরও ইসলামিক রিলিফ ওয়ার্ল্ড ওয়াইজ আইআরডাব্লিউ আল হারামাইন ইহাদুল মুসলিমিন আমি মুসলিমিন আর আরও অনেক এনজিও কিছুদিন পর এসব এনজিওর বিরুদ্ধে জঙ্গলিবাদের অভিযোগ থাকায় রোহিঙ্গা শিবিরে তাদের কার্যক্রম সরকার নিষিদ্ধ করে দেয় এরপরও রোহিঙ্গা সেবকদের তৎপরতা থেমে নেই পাকিস্তান সুদান সৌদি আরব চীন আফগানিস্তান তুরস্ক ও মালয়েশিয়া থেকে নানা এনজিওর নামে প্রতি নিধি দল সাহায্য সহযোগিতা নিয়ে আসে প্রতিনিধিদের অনেকেই ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করে এনজিওর কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে ইতিপূর্বে এ ধরনের অনেকেই পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় চার জুলাই টেকনাফের লেদা অনির্বন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে টাকা বিতরণকালে পাঁচজন চীনা নাগরিক সাতজনকে আটক করেছিলেন বিজিবি সদস্যরা এ সময় উদ্ধার করা হয়েছিল পনেরো লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন সেট চীনা নাগরিক ছাড়া আটক দুই বাংলাদেশি হলেন টেকনাফ গোদারবিল আনার্স বিন মালিক মাদ্রাসার পরিচালক মৌলভী মোহাম্মদ শফিকুল্লাহ ও চট্টগ্রামে বেসরকারি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র জামিল তাহের গেল বছর টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাওলানা আজিজ উদ্দিনকে নিরানব্বইটি গরু সহ টেকনাফ থানা পুলিশ আটক করেছিলেন তুরস্কের এনজিও টাকায় রোহিঙ্গাদের নিয়ে তিনি এসব গরু কিনেছিলেন এদিকে চার জুলাই কক্সবাজার উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবিরে কর্মরত সাত বেসরকারি সংস্থার এনজিও ওপর নিষেধাজ্ঞা জারি সুপারিশ গেছে এনজিওর বুড়োতে সরকার বিরোধী প্রচারণা জামাত শিবিরের সঙ্গে সম্পৃক্ততা সরকারি নির্দেশনা অমান্য করে দ্বিতীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা দেওয়া রোহিঙ্গা শিশুদের বাংলা ভাষায় পাঠদান সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জড়িয়ে পড়ায় তাদের বিরুদ্ধে এই সুপারিশ করেছে কক্সবাজার জেলা প্রশাসন এই সাত এনজিওর মধ্যে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন রয়েছে অন্য এনজিওগুলো হচ্ছে এডুকেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড সার্ভিস ইডিএএস মোয়াস এমওএস এমডিএস কোডাক সিওডিউসি এস আর ও সেভড গোয়েন্দা নজরদারিতে এই সাত এনজিওর বিতর্কিত কার্যক্রমের প্রমাণ পাওয়ায় তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এনজিওর বিষয়কগুলোতে সুপারিশ পাঠানো হয় বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এদিকে এনজিও প্রতিষ্ঠানগুলো কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের আরআরআরসি নামের তাদের কাজে সমন্বয় করায় নিয়ম থাকলেও খাদ্য স্বাস্থ্য স্যানিটেশন ও খাবার পানির ব্যাপারে যথাযথ জবাবদিহি করেছে না কোনো এনজিও আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ সমন্বয় কর্মরত এনজিওগুলো রোহিঙ্গাদের প্রাথমিক স্বাস্থ্যসেবার দিকে নজর না দিয়ে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার দিকে বেশি মনোযোগ হচ্ছে অন্যদিকে মালয়েশিয়া তুরস্ক ও ইরান সরকার রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতাল তৈরি করছে যার প্রয়োজনীয়তা সম্পর্কে স্থানীয় প্রশাসন অবহত নেই বিদেশি সাহায্য সংস্থা শত শত কোটি টাকা বেহাত করার জন্য এ কাজে দেশি বিদেশি স্বার্থ নিষিদ্ধ মহল জড়িয়ে করছে অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনের কাছে রোহিঙ্গাদের নিয়ে এসব মহলের তৎপরতা কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ বিষয়ে কামাল হোসেন বলেন দেশের স্বার্থবিরোধী কাজে যুক্ত এমন কোন সংস্থাকে এখানে কাজ করতে দেওয়া হবে না দেশের স্বার্থ বিকৃত দিয়ে যারা রোহিঙ্গাদের সেবার নামে বিভিন্ন বাণিজ্য চালাচ্ছে ইতিমধ্যে এমন রোহিঙ্গা ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে রোহিঙ্গাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের বেশি রয়েছে কিন্তু দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে মানবিকতা কোনোভাবেই দেখানো হবে না জেলা প্রশাসন কার্যক্রম সূত্রে জানা গেছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিদেশি এনজিও হয়ে এক থেকে দেড় হাজার লোক কাজ করে তারা কে কোথা থেকে এসেছে কিভাবে এসেছে কোন ভিসায় এসেছে যাবতীয় তথ্য চাওয়া হয়েছে সার্বিক বিষয়গুলো মন্ত্রী পরিষদ বিভাগে জানানো হয়েছে সূত্র জানায় মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাহায্য করার নামে ক্যাম্পগুলোতে কয়েকটি দেশি এনজিও কোনো ধরনের অনুমোদন ছাড়া ভ্রমণ টি ভিসায় এসে এনজিও কর্মী সেজে কাজ করছে রোহিঙ্গাদের নিয়ে কাজ করছে এমন আরও কয়েকটি এনজিওর বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় এনজিওর গুড়ো থেকে কোনো অনুমতি ছাড়াই রোহিঙ্গাদের নিয়ে কাজ করছে গরিব ইয়াতিম অ্যান্ড ট্রাস্ট আলখলিল অ্যাড এডুকেশন অ্যান্ড কালচার ইকরা ইন্টার এছাড়া লন্ডনভিত্তিক পাকিস্তানি এনজিও উম্মা কেয়ার ফাউন্ডেশন গ্রিম কল শরীফ মসজিদ বার্মিংহাম হাম কোনো ধরনের অনুমতি ছাড়াই কাজ করছে এসব এলাকায় নীতিমালা না মেনে তারা রোহিঙ্গাদের হাতে তুলে দিচ্ছে নগদ অর্থ যেসব এনজিও এসব কাজ করছে এর বেশিরভাগ পাকিস্তান ও তুরস্ক থেকে আসা তারা পর্যটন ভিসা বাংলাদেশে এসেছে নিয়ম না মেনে কাজ করার ফলে এ পর্যন্ত সাতচল্লিশটি এনজিওর কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানা গেছে এদিকে এসব এনজিওর সঙ্গে কনসালস্টেশন হিসেবে কাজ করছে অনভিজ্ঞ অনেক সাংবাদিক কর্মী কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক ও চিকিৎসক এ কাজের বিনিময়ে তারা প্রত্যেকেই মোটা অঙ্কের মাসোয়ারা নিচ্ছে আর এ ধরনের কনসালটেশন এক ধরনের ব্যবসা ভিত্তিতে পরিণত হয়েছে বলে মনে করছেন প্রকৃত বিশেষজ্ঞরা আমাদের খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না